এশিয়া উপমহাদেশের ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের দুই দিন ব্যাপী আজকের সমাপনী দিবসের, আমি যদি ভুল না করি, এই ইসালে সবাব বেসাল শরীফ মাহফিলের জনসমুদ্রে দাঁড়িয়ে প্রথমে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ এতগুলা মানুষকে একসাথে বসানো অবস্থায় দেখার তৌফিক দান করেছে। আমরা আপনাদের সবাইকে, বিশেষ করে অত্র দরবারের সম্মানিত পীর সাহেব মুদাজিল্লুল আলী, অত্র মাদ্রাসার সম্মানিত উলামাই কেরাম, আসাতিজাই কেরাম, দূর দূরান্ত থেকে আপনারা যারা অত্র দরবারের মুরিদিন, মুতাল্লিকিন, মুহিব্বিন যারা এসেছেন, অনলাইনের মাধ্যমে যারা যেখান থেকে বসে আমাদেরকে শুনছেন, আমরা সকলের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত, রাত অনেক গভীর হয়েছে, এই সময় তো আসলে তকরির শোনার সময় না, সেই জন্য আমরা চেষ্টা করব আউলিয়ায়ে কেরামের কিতাব থেকে আউলিয়ায়ে কেরামের কিছু হাল শোনার জন্য, যাতে আমরা যেই দরবারে এসেছি আমরা যেন বুঝতে পারি এটা আসলে কিসের দরবার, এবং কিছু জিনিস জানা আমাদের জন্য এই মুহূর্তে বড় জরুরি হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে কিছু মেসাল দিয়ে দিয়ে, উদাহরণ দিয়ে দিয়ে মানুষকে কিছু জিনিস বুঝিয়েছেন। সেই কারণে উদাহরণ দিয়ে জিনিস বুঝানো আল্লাহরও সুন্নত, আমার নবীরও সুন্নত। যেই উদাহরণগুলো দিয়েছেন সেই উদাহরণগুলোর ক্ষেত্রে পানি এবং আগুন, এটা অনেক বেশি ব্যবহৃত হয়েছে। ইমাম ইবনে কাসির ওনার তাফসীরের কিতাবের মধ্যে বিষয়গুলো এনেছেন। পানি, জমিন, জমিনে যেমন পানি পড়লে জমিন জিন্দা হয়, অনুরূপভাবে আমার আল্লাহ মুমেনের কলব বাতেনকে জমিনের সাথে সাদৃশ্য করেছেন, এবং হেদায়তকে বৃষ্টির পানির সাথে তুলনা করেছেন। পানি যেমন জমিনে পড়ে জমিনের উর্বরতা শক্তি বাড়িয়ে শাক সবজি তরুলতা উৎপাদন করতে সহায়তা করে, সেটা খেয়ে কুল কায়নাত আল্লাহর সৃষ্টি জীবিত থাকে, ঠিক সেভাবে মানুষের কল্প বাতেনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আনিত আমার নবীর মাধ্যমে হেদায়তের বর্ষণ হয়, সেই বর্ষণও মুমিনের কল্প বাতেনের জমিনের মধ্যে পড়ে, এখানে শাকসবজি উৎপাদন হয়, এখানে হেদায়তের চশম চেরাক প্রবাহিত হয়, এটা খেয়ে মানুষ জিন্দা হয়, এটা পান করে মানুষের রুহানি জিন্দেগির মধ্যে জিন্দেগির সঞ্চার হয়, এটাও জিন্দেগি এটাও জিন্দেগি। বৃষ্টির পানি যেমন পুকুরের মধ্যেও পড়ে, নালা নর্দমার মধ্যেও পড়ে, পুকুরের মধ্যে পড়লে ব্যবহার করতে পারবেন, নালা নর্দমার মধ্যে যদি বৃষ্টির পানি পড়ে ব্যবহার করা যায়, বরং এই পানি যেখানে ঢুকে সেটাকেও অপবিত্র করে ফেলে, কিন্তু উপর থেকে যখন পানি পড়েছে পানি অপবিত্র ছিল না, পবিত্র ছিল। ঠিক সেভাবে মুসলিম শরীফের রেওয়ায়তের মধ্যে আমার নবী এরশাদ করছেন, ইন্না মাসালা মা বাআসানি আল্লাহু বিহি মিনাল হুদা ওয়াল ইলম, আল্লাহ যেই এলম এবং যেই হেদায়ত দিয়ে আমাকে পাঠিয়েছেন
সেটা বৃষ্টির পানির মতো। কিসের মতো? বৃষ্টির পানির মতো। বৃষ্টির পানি যেমন কিছু জমিনের মধ্যে পতিত হয়, সেখান থেকে শাকসবজি ফুটে উঠে, আপনারা আমি কিছুক্ষণ আগে বলেছি সেটা। তো বৃষ্টির পানি, আমার নবী বলছেন কিছু বৃষ্টির পানি কিছু জমিনের মধ্যে পড়ে, সেটা মর্দে হকের রুহানি জমিন, সেই জমিন এতই উর্বর, বৃষ্টির পানি পড়ার দে জমিনের মধ্যে যেমন লাখো কিসিমের শাক সবজি উৎপন্ন হয়, ঠিক তেমনি আল্লাহর ওলিদের সিনার ভিতরে যখন হেদায়তের এই বর্ষণ হয়, তো ওখানে লাখ কিসিমের শাকসবজি ফুটে উঠে। আল্লাহর ওলিদের সিনার মধ্যে লাখো ধরনের নূর তৈরি হয়, ওইটাকে মানুষ কুল কায়নাত পৃথিবীতে জীবিত থাকে, আর এই নূরের সংস্পর্শে এসে কোটি মানুষ আল্লাহর পথের দিশা পান, আল্লাহর নৈকট্য অর্জন করেন, আল্লাহর রেজামন্দি অর্জন করেন। এবং সুবহানাল্লাহ, পানি কিছু এমন আছে, এই পানি যখন সিনার মধ্যে পড়ে সেই সিনা জীবিত হয়, অতঃপর সেই সিনার মধ্যে আল্লাহর নূর আসে, নূর যখন আসে সিনা প্রশস্ত হয়, শরহু সদর হয়, বাস্তুল কলব হয়। আফামান শরহাল্লাহু সদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিম মির রাব্বে, তখন রুহানি জগতের মধ্যে এত এনার্জি আসে, এত এনার্জি আসে, আধুনিক বিজ্ঞানের ভাষায় সেই এনার্জি যেতে যেতে 500 লেভেলে চলে যায়। কয়শো লেভেল? 500 লেভেল। বর্তমান মানুষের রুহানি এনার্জি 250-এর নিচে, আমি বলতেছি না, বিজ্ঞান বলতেছি। আপনারা যারা ফার্দার স্টাডি করতে চান পাওয়ার ভার্সেস ফোর্স, ডক্টর ডেভিড হকিং, বেস্ট সেলার বুক, মাদ্রাসার ছাত্রদেরকে তো বলবো যারা এই ধরনের দরবারের সাথে জড়িত, তাদের জন্য তো এটা ফরজ আইন হয়ে গেছে পড়া। আপনি এই বই পড়বেন, তরিকত তাসাউফের কিতাব পড়বেন, প্রত্যেক জিনিস যেটা উনি বৈজ্ঞানিকভাবে এস্টাবলিশ করেছেন, এটা আমাদের সুফিয়াই কেরাম আজকে থেকে 1200 বছর আগে তাদের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে গেছে, যেটাকে সুফিয়াই কেরাম নূর বলেছেন সেটাকে ইনারা এনার্জি বলছে। কি বলছে? এনার্জি। আমরা শক্তি দিয়ে কাজ করি, মানুষের যেমন দৈহিক শক্তি থাকে ঠিক সেরকম মানসিক শক্তি থাকে, দৈহিক শক্তির জন্য যেমন ব্যায়াম করতে হয়, নির্দিষ্ট কিসিমের খাদ্য গ্রহণ করতে হয়, ভিটামিন ক্যালোরি প্রোটিন গ্রহণ করতে হয়, এটার মাধ্যমে দৈহিক শক্তি বাড়ে, ঠিক সেভাবে মনের শান্তির জন্য, রুহানি শক্তির জন্য, এনার্জির জন্য এখানেও ব্যায়াম করতে হয়। সেই এক্সারসাইজকে আল্লাহর ওলিরা মুজাহাদা বলে। কি বলে? মুজাহাদা। এখানেও খাদ্যদ্রব্য গ্রহণ করতে হয়, কিন্তু এটা দৈহিক খাদ্যদ্রব্যের মতো না, এই খাদ্যদ্রব্যের মধ্যে আছে আল্লাহর সৃষ্টি নিয়ে গভীর চিন্তা করা, যেটাকে ওনারা বলেছেন ডিপ থিংকিং, আল্লাহর ওলিরা সেটাকে মুরাকাবা বলে। আর সৃষ্টির, আল্লাহর সৃষ্টির জন্য কাজ করা, আল্লাহর সৃষ্টির জন্য কাজ করা, সুফিয়াই কেরাম আমাদেরকে বলছেন এনফাক করা, মানে গরিব অসহায় মিসকিনকে নির্বিচারে তাদেরকে সহায়তা করা যত দূর সম্ভব। এবং আল্লাহর এবাদত, কোরআনের তিলাওয়াত, দরুদে পাক, মানুষকে সহযোগিতা, আল্লাহর সৃষ্টি সম্পর্কে গভীর চিন্তা করা, এই বিষয়গুলো মানুষের অন্তরের শক্তিকে বাড়ায়। 200 থেকে 250, 250 থেকে 300, যেতে যেতে 500 পর্যন্ত যায়।
যখন 500 পর্যন্ত যায় এই শক্তি, তখন ওই ব্যক্তি রুহানি ভাবে এত বেশি এনার্জেটিক হয়ে যায়। আমাদের এখানে পালোয়ানরা দেখেন না, এক মন ওজন উঠিয়ে ফেলে দুই হাত দিয়ে, শক্তি শরীরের প্রকাশ পায় হাত দিয়ে। অনুরূপ ভাবে রুহানি শক্তি কালব বাতেনের প্রকাশ পায় দৃষ্টি দিয়ে। কি দিয়ে? দৃষ্টি দিয়ে। আল্লাহর ওয়ালিরা তখন আর জবানে কথা বলতে হয় না, কেন? কারণ মনের ভিতরে রুহানি ভাবে যেই শক্তি ধারণ করে, সেই শক্তি উনি যেদিকে চোখ দেন সেই সিনার ভিতরে শক্তি ট্রান্সফার হয়ে যায়, কনভে হয়ে যায়, উনি কোনো কথা বলতে হয় না। সেই কারণে মা বাবা, শিক্ষক, আমরা সবাই, আমাদের জন্য এটা অতীব গুরুত্বপূর্ণ। আপনি যদি রাত দিন বলেন ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও, এটা আপনার মুখের কথা, কেউ ঠিক হবে না আপনার কথা দিয়ে। কিন্তু ভিতরে যদি আপনি পজিটিভ এনার্জি রাখেন, পজিটিভ শক্তি, নূর, যেটা এবাদত থেকে আসে, কলব বাতেন থেকে আসে, যদি সেটা রাখেন তো কথা বলতে হয় না। আপনি যার সাথেই বসবেন অটোমেটিক্যালি আপনার আতরের খুশবু যেমন তার নাকে লাগবে, অনুরূপ ভাবে আপনার রুহানি শক্তি তার সিনাবেদ করবে, তার সিনাবেদ করবে। যেখানে আপনি যাবেন কথা বলতে হবে না, হায় হায় কথা বলতে হয় না। যেখানেই যাবেন মরা দিল জিন্দা হবে, মরা গাছের মধ্যে জিন্দেগি আসবে। কেন? এই নূর একটা আজিম নূর। এটা কিভাবে আসে? বৃষ্টির পানি ভালো জায়গার মধ্যেও পড়ে, নালা নর্দমার মধ্যেও পড়ে। হেদায়তের পানিও আমাদের কলব বাতেনের মধ্যে পতিত হয়। কিছু কলব আছে মুর্দা, কিছু কলব অসুস্থ, কিছু কলব জিন্দা এবং সুস্থ। তাইলে জিন্দা কলবের মধ্যে যখন হেদায়তের বর্ষণ হয়, তখন ব্যক্তি আলেমে রাব্বানিতে পরিণত হয়। মুর্দা কলবের উপর যখন পানি পড়ে, এটা বন্দা জমিনের মতো কোনো কাজে আসে না। আর দুর্গন্ধময় জমিনের উপর যখন পানি পড়ে, পানিটাইও দুর্গন্ধযুক্ত হয়ে যায়। সুতরাং সকল আলেম হেদায়তের বাণী পৌঁছাইতে পারে? কেউ কেউ পারে, কেউ কেউ পারে না। কারা পারে? যাদের সিনার জমিন তৈরি তারা পারে। আর যাদের ভিতরের জগৎ নালা নর্দমা হয়ে আছে, তাদের উপর কোরআনের পানি, হাদিসের পানি, যেই পানি পড়ুক, সেই পানি তাদের ভিতরের জগতের মধ্যে পরিবর্তন, পরিবর্ধন, পরিশোধন করতে পারে না। কোরআন পড়ে, হাদিস পড়ে, পড়ার পরে মানুষকে ওয়াসওয়াসা দেয়। কি দেয়? ওয়াসওয়াসা দেয়। আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সিনার ভিতরে যখন নালা নর্দমা থাকে, সেটার ভিতরে যখন কোরআনের পানি, হাদিসের পানি পড়ে, এই নালার মধ্যে কি থাকে? অশ্লীলতা, হিংসা, অহংকার, কুটিলতা, রিয়া, হেত, হাসাদ, বুগদ, তাকাব্বর এবং বখালত, কৃপণতা, সব কিছুর সাথে যখন পানি মিক্স হয়, তখন সেই ব্যক্তি দায়ী জরুর হয়। সাতাকুনু দুআ, দায়ী জরুর হয়, লেকিন ইলা আবওয়াবিল জান্নানা। দায়ী আল্লাহর রাস্তার কাজ করতেছে তার ভাষ্যমতে, কারণ কোরআন হাদিস দিয়েই তো কথা বলতেছে। কিন্তু আমার নবী বলছেন তার দাওয়াত জান্নাতের দিকে হবে না। কোথায় হবে? দুআত ইলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দিকে হবে। যারা তাদের ডাকে সাড়া দেবে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে ওয়াসওয়াসা থেকে সাবধান।
ওয়াসওয়াসা অসম্ভব খতরনাক জিনিস। সেই কারণে সূরা নাসের মধ্যে আমার আল্লাহ নিজের তিন বৈশিষ্ট্য উল্লেখ করে একটা আপদ থেকে আমাদেরকে পানা চাইতে বলেছেন, সেটা হচ্ছে ওয়াসওয়াসা। কেন? তো কারণ এই ওয়াসওয়াসার কারণে মানুষের দিন বিনাশ হয়ে যায়, মানুষের ধর্ম বিনাশ হয়ে যায়। আর যেই ওয়াসওয়াসা শরীর এবং মনের মধ্যে প্রভাব ফেলে, সূরা ফালাক যদি পড়েন আপনি দেখবেন আমার আল্লাহ নিজের এক বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে চার বিপদে থেকে পানা চাওয়ার জন্য আমাদেরকে বলেছেন। সেই চার বিপদ, কিছু আমার শরীরের সাথে সম্পৃক্ত, কিছু আমার কলব বাতেনের সাথে সম্পৃক্ত। সেই কারণে আল্লাহ নিজের গুণ তুলে ধরেছেন একটা, কুল আউযু বিরাব্বিল ফালাক। সূরা নাসের মধ্যে বিপদ একটা, আল্লাহ বৈশিষ্ট্য উল্লেখ করেছেন নিজের তিনটা, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আমি আমার ইলার কাছ থেকে, মালিকের কাছ থেকে, প্রতিপালকের কাছে আশ্রয় কামনা করছি একটা জিনিসের, যেটা আমার দিনকে বিনাশ করে দেয়। সেই কারণে শবে বরাত সম্পর্কে যে কথাগুলা চলতেছে এগুলা ওয়াসওয়াসা। কিছুদিন পরে তারাবির নামাজ সম্পর্ক আসবে, সেটাও ওয়াসওয়াসা। কেন? কারণ এই ওয়াসওয়াসা আপনার ভিতরে যাবে, শয়তান সেটাতে মালমশালা লাগাবে, লাগিয়ে আপনাকে বারবার কনভিন্স করবে যেই ছেলে 20 রাকাত তারাবি বাদে মসজিদ থেকে ঘরে আসতো না, সেই ছেলে কোন মুহূর্তে তারাবি ছেড়ে দিয়েছে বুঝতেও পারে না। কিসের কারণে? আল্লাজি ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, ওয়াসওয়াসা সিনায় আসে, নূরও সিনায় আসে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে দেখবেন যেই ছেলে সারা রাত এবাদত করত, শবে বরাতের মধ্যে ঘুমাতো না, সেই ছেলে এই ওয়াসওয়াসা ধীরে 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 তাকে কনভিন্স করেছে, সেই ছেলে তারা শবে বরাতের দিন এশারের নামাজ পড়ে এসে ঘুমিয়ে যায়। কে করেছে ওয়াসওয়াসা? কে দিয়েছে? মৌলবি। কিভাবে দিতে পারলো? তো কারণ খুদার হেদায়তের পানি জরুর পড়েছে কিন্তু সিনা তৈরি ছিল না। সিনা কি ছিল না? তৈরি ছিল না। সেই কারণে আমার নবী এলমকে দুই ভাগে ভাগ করে ফেলেছেন। একটাকে বলা হচ্ছে এলমে নাফে, উপকারী জ্ঞান। যেহেতু একটা উপকারী জ্ঞান, আমরা নির্দ্বিধায় বলতে পারি আরেকটা অপকারী জ্ঞান। জ্ঞান যখন অপকারী হয় সেটা মুসলিম উম্মার কলব বাতেনকে ধ্বংস করে এবং দিনকে ধ্বংস করে বলে। আমার নবী এই ধরনের জ্ঞান থেকে পানা চেয়েছেন, নবীর কারণে না, আমাদেরকে শিখানোর জন্য। আমার নবী এরশাদ করেছেন, সোফার বুখারি শরীফের মধ্যে এসেছে, নিশ্চয়ই ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাযিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আমার আল্লাহ বড় বড় আলেমদেরকে মৃত্যু দিয়ে জমিন থেকে উপকারী জ্ঞান তুলে ফেলবে। মাদ্রাসা থেকে যাবে, খানেকা থাকবে, গুগল থাকবে, লাইব্রেরি থাকবে, সব কিছু থেকে যাবে কিন্তু সমাজ থেকে উপকারী জ্ঞান উঠে যাবে। কি হবে শেষ পর্যন্ত? আমার নবী বলছেন হাত্তা, শেষ পর্যন্ত সমাজের মধ্যে কোনো আলেমে রব্বানি থাকবে না। আমাদের মতো জাহেলরা যার যা মন চায় বলবে। মানুষ কোনো প্রশ্ন করলে ফাআফতাউ বেগাইরে এলম, না জেনে উত্তর দেবে, ফতোয়া দেবে, নিজ পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। আলেমে রব্বানি থাকবে না। আলেমে রব্বানি কারা? কো আলেমে রব্বানি হচ্ছেন সেই সমস্ত হাস্তি যারা জাহেরে বাতেনে আমার নবীকে ধারণ করে, যাদের জবানে নবী, যাদের চোখে নবী, যাদের কানে নবী, যাদের মুখে নবী, যাদের কলবে নবী, যাদের রুহে নবী, যাদের সিরে নবী, যাদের খাফিতে নবী, যাদের আপাদ ও মস্তকের মধ্যে নবী থাকে, যারা নবীর চরিত্রে ফানা হওয়ার মাধ্যমে সিবকাতুল্লাহ তথা আল্লাহর রঙে রঙিন হয়, সেই সমস্ত আলেমে রব্বানি।
যাদের চেহারা দেখলে ভিতরের জগৎ নরম হয়, যাদের চেহারা দেখলে পরকালের প্রতি আসক্তি আসে, যাদের চেহারা দেখলে ভদ্রতা আসে, যাদের চেহারা দেখলে চরিত্রের মধ্যে পরিবর্তন আসে, যাদের চেহারার মধ্যে এসকে ইলাহির নূর ভাসে, যাদের চেহারার মধ্যে এসকে রাসূলের নূর ভাসে, যাদের সুবতে বসলে পুরা বছরের সফর এক সেকেন্ডের মধ্যে অতিক্রম করা যায়, সেই ধরনের আলেমে রাব্বানির মজলিসে আমরা বসা। দেখেন আল্লাহর ওয়ালি চলে গেছে কিন্তু বাজার বসিয়ে দিয়ে গেছে, লাখো মানুষ কোটি টাকা খরচ করলেও এই জমায়েত করা সম্ভব না। এটা কিভাবে আসলো? এটা আল্লাহর ধরতির নিয়ম, চুম্বক যেখানে লোহাও সেখানে, গাছ আর চুম্বক কখনো একসাথে যাবে না।